আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো এনআরসি খাতে ষোলোশো দুই দশমিক পাঁচ দুই কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আসামে আধার কার্ড নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার জন্য সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা যাবে না কোনো নাগরিককে কাল সতেরো ডিসেম্বর শুক্রবার করিমগঞ্জে গাড়ির চালক ও পরিচালকদের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির দেড় বছরে মিটে যাবে পানীয় জলের সমস্যা আশাবাদী বিধায়ক করিম উদ্দিন বড়বুইয়া ফিতা কেটে জল প্রকল্প নবীকরণের কাজের সূচনা করছেন সাজু রামনগরে বাজেয়াপ্ত একশো পঞ্চাশ বস্তা ইউরিয়া সার পলাতক গুদাম মালিক তারাপুরের আজিজ চেন্নাইয়ে দুষ্কৃতীদের হাতে খুন বদরপুরের যুবক দুর্লভফলা জামুয়াং বিজি সম্প্রসারণের দাবিতে লোকসভায় সরব করিমগঞ্জের সাংসদ কৃপানাথ ছয় মাসের মধ্যেই আসছে শিশুদের জন্য টিকা জানালেন শেরাম প্রদান নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে এনপিএস অ্যাসোসিয়েশন সাতাশ ডিসেম্বর করিমগঞ্জে বিক্ষোভ বাদ তৃণমূল বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক সোনিয়া রাহুলের উত্তর পূর্বে মানবাধিকার লঙ্ঘনে দুই দিনের শুনানি করল জাতীয় মানবাধিকার কমিশন লজিস্টিক পার্ক নিতিন গাড়কারির তালিকায় নেই শিলচর রাজদ্বীপের দাবি নিয়ে উঠল প্রশ্ন এবং সর্বশেষ খবরটি হল হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার কেন্দ্র সমিতি গঠনের নির্দেশ সেবার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত তার আগে অনুরোধ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান দেশে যখন এক শ্রেণীর মানুষকে নাগরিকত্ব দেওয়ার নাম করে আইন সংশোধন করা হচ্ছে আবার অন্যদিকে ওই আইন খারিজ করার জন্য আসামের মতো রাজ্যে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে ঠিক এই প্রেক্ষাপটে লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী এক সাংসদের লিখিত প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন ভারতে গত সাত বছরে আট লক্ষ লোক ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন তার মধ্যে বছর অনুযায়ী এই নাগরিকত্ব ছাড়ার সংখ্যা হচ্ছে দুই সালে এক লক্ষ একত্রিশ হাজার চারশো জন 2016 সালে এক লক্ষ একচল্লিশ হাজার সালে এক লক্ষ হাজার জন ২০১৮ সালে এক লক্ষ চৌত্রিশ হাজার জন ২০১৯ সালে এক লক্ষ ৪৪ হাজার ১৭ জন এবং দুই সালে পঁচাশি হাজার জন দুই সালের সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত এক লক্ষ এগারো হাজার জন ভারতীয় নাগরিকত্ব পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মোট সাত বছরে আট লক্ষ একাশি হাজার জন ভারতীয় নাগরিক এ দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন ওই একই সাংসদের আরও একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন ভারতীয় সংবিধানে ওই দেশের নাগরিকত্ব পরিত্যাগ করার সংস্থান রয়েছে উনিশশো পঞ্চান্ন সালের আট অনুচ্ছেদের তেইশ নং নাগরিকত্ব নিয়ম অনুযায়ী যে কোনো ব্যক্তি ইচ্ছে করলে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিতে পারেন এজন্য যে কোনো ব্যক্তি অনলাইন পোর্টালে আবেদনও জানাতে পারেন 2021 সালের আগস্ট মাস থেকেই অনলাইনে নাগরিকত্ব চড়ার প্রক্রিয়া শুরু হয়েছে কোকরাঝড়ের লোকসভা সাংসদ নবকুমার সরনিয়ার এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন এবছরের ত্রিশ নভেম্বর পর্যন্ত দেশে একশো ছাব্বিশ দশমিক তিন আট কোটি লোককে আধার কার্ডের আওতায় আনা হয়েছে এজন্য রাজ্যবাড়ি একটি তালিকাও তিনি জুড়ে দিয়েছেন নবকুমার সরণীয়ার আরেকটি প্রশ্নের জবাবে নিত্যানন্দ রায় জানিয়েছেন এনআরসির যে এস সুপ্রিম কোর্ট স্থির করেছে সে অনুযায়ী দাবি এবং আপত্তির বিষয়টি নিষ্পত্তির জন্য বায়োমেট্রিক প্রক্রিয়ার প্রয়োজন অর্থাৎ কোনো ব্যক্তি যদি দাবি জানান যে তিনি ভারতীয় নাগরিক সেক্ষেত্রে নথি হিসাবে হাতের সাপ বায়োমেট্রিক করে রাখা হয় এবং তার জন্য পৃথক আইডি দেওয়ারও ব্যবস্থা রয়েছে এনআরসির চূড়ান্ত তালিকা যখন প্রকাশিত হবে তখন তাদের নাম আধারের তালিকাভুক্ত হবে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এনআরসির রাজ্য কোঅর্ডিনেটরকে নির্দেশ দিয়ে বলেছেন এনআরসির তালিকায় নাম উঠা এবং কর্তনের পরি আধার কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তবে এসব ক্ষেত্রে যাদের আধার নেই তারা যাতে সরকারি কোনো প্রকল্প থেকে বঞ্চিত না হন সেজন্য তাদের বিকল্প পরিচয়পত্র ইস্যু করা হয়েছে অপরদিকে করিমগঞ্জ জেলা পথ সুরক্ষা কমিটির সিদ্ধান্ত অনুসারে সতেরো ডিসেম্বর শুক্রবার করিমগঞ্জে গাড়ির চালক ও পরিচালকদের এক চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক জানিয়েছেন যে শুক্রবার সকাল দশটা থেকে করিমগঞ্জ শহরের এএসটিসি পরিসরের মধ্যে গাড়ির চালক ও পরিচালকদের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে এতে তিনি সংশ্লিষ্ট গাড়ি চালক এবং পরিচালকদের এই শিবিরে অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন এদিকে ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক আরও জানিয়েছেন গত উনত্রিশ নভেম্বর করিমগঞ্জ জেলা পথ সুরক্ষা কমিটির সভায় গাড়ির চালক ও পরিচালকদের শারীরিকভাবে সুস্থ থাকা খুবই আবশ্যক বলে করিমগঞ্জের জেলাশাসক তথা কমিটির চেয়ারম্যান এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজনের নির্দেশ দেন এই চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনে সংশ্লিষ্ট বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করেছেন ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক অপরদিকে জল জীবন মিশনের আওতায় সোনাই বিধানসভা কেন্দ্রে একশো পঞ্চাশটির মতো জল প্রকল্পের কাজ চলছে এ পর্যন্ত সতেরোটি প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে জানালেন স্থানীয় বিধায়ক করিম বড়বুইয়া বুধবার শিলডুবি পুরানবাজার সংলগ্ন জল প্রকল্পের নবায়নের কাজের শিলান্যাস করে বাসন দিচ্ছিলেন তিনি প্রকল্পটি নবায়নের জন্য জল মিশন থেকে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে তিনি আরও বলেন আগামী দেড় বছরের মধ্যে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মিঠে যাবে আজমল ব্রিগেডের এই বিধায়ক এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বলেন উন্নয়ন নিয়ে রাজনীতি নয় উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে খুবই সিরিয়াস বর্তমান মুখ্যমন্ত্রী আর তাই বিরোধী শাসক গোষ্ঠীর নির্বিশেষে রাজ্যের সব বিধায়কের এলাকায় চলছে উন্নয়নের কর্মযজ্ঞ হিমন্তের কর্মতৎপরতার উপর ভরসা রেখেই সাজু এদিন ফের একবার স্পষ্ট করেন নির্বাচনের সময় দেওয়া তার সব প্রতিশ্রুতি তিনি পালন করতে পারবেন বলে আশাবাদী আর সে কারণেই হয়তো সরকারের সঙ্গে বিরোধিতার পথে মারান না সাজু এ পর্যন্ত কোনো ইস্যুতেই বিরোধীশীল বক্তব্য সাজুর কাছ থেকে পায়নি জনতা এদিন সাজু আরও জানান দিন কয়েকের মধ্যেই শিলডু বিজেপিতে প্রস্তাবিত আবাসিক মহিলা কলেজের শিলান্যাস করা হবে তেইশ কোটি টাকা নির্মিত হবে কলেজটি কলেজ তৈরি হয়ে গেলে সেটি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করানোর মনোবাসনাও ব্যক্ত করেন এআইডিএফ বিধায়ক অপরদিকে চেন্নাইয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন বদরপুর থানার এংলার বাজার জিপির গাটুদরম গ্রামের আব্দুল হাসিম নামের এক যুবক আঠারো বছর বয়সী হাসিম গাটুদরম গ্রামের মহিবুর রহমানের ছেলে আর্থিক অবস্থা শোচনীয় থাকায় পরিবারের হাল ধরতে অল্প বয়সে সে চেন্নাইয়ে কাজ করতে যায় এই দুষ্কৃতী হামলায় আহত হয়েছেন আরও তিনজন বেশ কিছুদিন আগে অবিনাশ মালাকার নামে ত্রিপুরার এক ঠিকাদার তাদের চেন্নাই নিয়ে শ্রী পেরামবুদুরের তিরুবালুরের বেলুপুরমে ডিজে ইন্ডিয়া কোম্পানিতে কাজে লাগান ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাতে ভাত খেতে বসা অবস্থায় কিছু দুষ্কৃতি তাদের ঘরে হামলা চালায় হামলায় সবাই গুরুতর আহত হন স্থানীয়দের সহযোগিতায় পরে আহতদের রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের কর্মরত ডাক্তাররা আব্দুল হাসিমের মৃত্যু হয়েছে বলে জানান আহতরা হলেন বদরুল ইসলাম জাবির হোসেন ও আব্দুল রব অপরদিকে করিমগঞ্জের দুল্লছা জামুয়াং আসাম মিজোরাম সীমান্ত পর্যন্ত বিজি রেললাইন সম্প্রসারণের জন্য চলতি লোকসভা অধিবেশনে জোরালো দাবি উত্থাপন করলেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা পাশাপাশি সাংসদ এও দাবি তুলেন শিলচর থেকে করিমগঞ্জ ভায়া দুর্লভসোড়া রুটে যাত্রী ট্রেন চলাচল যেন অবিলম্বে শুরু করা হয় সাংসদ কৃপনাথ সংসদকে অবগত করান যে শিলচর বৈরবী রুটে ইতিমধ্যে যাত্রী ট্রেন চালু করায় আসাম মিজোরাম উভয় রাজ্যের লোকজন উপকৃত হয়েছেন তদ্রূপ দুল্লসুড়া রুটে যাত্রী ট্রেন আগের নিয়ায় চালু করলে বৃহত্তর এলাকার নিত্যযাত্রীদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে অন্যদিকে দুল্লসুড়া থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত আসাম মিজোরাম সীমান্তের জামুয়াং পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হয়ে গেলে উপকৃত হবে উভয় রাজ্য বৃদ্ধি পাবে সরকারি রাজস্ব সাংসদমালার এমন তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন জনগণ উল্লেখ্য কেন্দ্রে যখন ইউপিএ সরকার শাসনে ছিল তখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করিমগঞ্জের তৎকালীন কংগ্রেস সাংসদ ললিতমোহন শুক্লবোধ্য দাবি অনুযায়ী সেই সময় রেল বাজেটে অন্তর্ভুক্ত করেছিলেন দুর্লভড়া জামুয়াং বিজি রেল সম্প্রসারণের প্রজেক্ট কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়ায় বাস্তবায়ন কাজে হাত পড়েনি সেই থেকে আজ পর্যন্ত বাস্তবায়ন কাজ আটকে রয়েছে তবে এ সংক্রান্ত জমি জরিপের কাজ অনেক আগেই সেরে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে স্থানে স্থানে পুতা হয়েছে জরিপ সংক্রান্ত ফলক এমনকি বদরপুর থেকে দুর্লভপুড়া পর্যন্ত যে বিজি লাইন সম্প্রসারণের প্রকল্পে ফলক লাগানো রয়েছে করিমগঞ্জ রেল জংশনে এতে উল্লেখ রয়েছে দুল্লভুরা জামুয়াং রেল লাইন সম্প্রসারণের কথাও এ থেকে স্পষ্ট মন্ত্রক দ্বারা দুল্লফরা জামুয়াং রেল লাইন সম্প্রসারণের দাবি গৃহীত রয়েছে শুধু এই খাতের প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়াতেই বাস্তবায়ন কাজে হাত পড়ছে না এই অবস্থায় যাতে বিষয়টির দিকে বর্তমান সরকার সবুজ সংকেত দে এমন দাবি তুললেন সাংসদ কৃপানাথ অপরদিকে করোনা আবহেই দেশের একাধিক রাজ্যে খুলে গিয়েছে স্কুল কলেজ তবে স্কুল খুললেও বাচ্চাদের স্কুলে পাঠাতে দ্বিধাগ্রস্ত অভিভাবকরা বাচ্চাদের টিকা না আসা পর্যন্ত ঝুঁকি নিতে চাইছেন না অনেক মা বাবা এর মধ্যে মঙ্গলবার কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা স্বস্তির খবর শোনালেন তিনি জানালেন তিন বছর থেকে আঠারো বছর বয়স পর্যন্ত বয়সীদের জন্য ছয় মাসের মধ্যে টিকা আসতে চলেছে অপরদিকে উত্তর পূর্বে মানবাধিকার লঙ্ঘনে দুদিনের শুনানি করল এনএইচআরসি মেঘালয় মিজোরাম ত্রিপুরায় যে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তা নিয়ে মঙ্গলবার থেকে দুই দিনের শুনানি শুরু করল জাতীয় মানবাধিকার কমিশন উত্তর পূর্বাঞ্চলের এই তিন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠার পরই জাতীয় মানবাধিকার কমিশন দুই দিনের এই শুনানির আয়োজন করেছে জাতীয় মানবাধিকার কমিশনের বিচারক এম এম কুমার এদিন ওই তিন রাজ্যের উনিশটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার শুনানি গ্রহণ করেন সরকারি সূত্র জানিয়েছে এই শুনানিতে অভিযোগকারীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসাররাও হাজির ছিলেন সূত্রটি জানিয়েছে ঘটনাস্থলেই দুপক্ষের আলোচনার মাধ্যমেই যাতে বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা যায় সেই লক্ষ্য সামনে রেখে উভয় পক্ষকেই ডেকে পাঠিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন আজ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়েও বৈঠক করবেন কেন বারবার এই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের এত অভিযোগ উঠছে সেই বিষয়টি নিয়ে এনজিওগুলোর মতামত জানতে চাইবে এনএইচআরসি অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে সংসদের সরকারের বিরুদ্ধে রণকৌশল স্থির করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তার বাসভবনেই বৈঠকটি বসে এতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার শিবসেনার সঞ্জয় রাউত ডিএমকের টি আর বালু সিপিএমের সীতারাম ইয়েচুরি ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লার মতো নেতারা উপস্থিত ছিলেন কিন্তু এই বৈঠকে তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে রাজ্যসভার বারোজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর অপরদিকে শিলচর রামনগরের একটি গুদামে অবৈধভাবে মজুদ করে রাখা একশো পঞ্চাশ বস্তা ইউরিয়া সার বুধবার বাজেয়াপ্ত করল পুলিশ সোমবার জেলাশাসকের নির্দেশে ম্যাজিস্ট্রেট ও ডিএসপি কল্যাণ কুমার দাস অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ইউরিয়া সারের এই গুদামটি সিল করেছিলেন তারাপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা আজিজ উদ্দিন নামের এক অবৈধ সার ব্যবসায়ী মজুদ করে রেখেছিল ইউরিয়া সারের বস্তাগুলো মঙ্গলবার এ নিয়ে শিলচর থানায় এজাহার দায়ের করে জেলা কৃষি বিভাগ এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে বুধবার বিকেলে বাজেয়াপ্ত করে গুদামে মজুদ করে রাখা একশো পঞ্চাশ বস্তা ইউরিয়া সার উল্লেখ্য সম্প্রতি অবৈধ ইউরিয়া সার বিক্রেতাদের লাগাম টানতে শালচাপড়া বিজি থেকে লাইলাপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালায় জেলা প্রশাসন অভিযান চালানো হয় বিভিন্ন সারের গুদামে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাত শিলচর রামনগরের একটি সারের গুদামেও অভিযান চালায় পুলিশ ডিএসপি সদরের কল্যাণ কুমার দাস ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে অভিযান চালান রামনগর বাইপাসের পাশে অবৈধভাবে মজুদ করে রাখা একটি সিমেন্টের গুদামে পুলিশ অভিযান চালিয়ে গুদামের ভিতরে মজুদ করে রাখা শতাধিক ইউরিয়া সারের বস্তা বাজেয়াপ্ত করেছে খবর পেয়ে কৃষি বিভাগের কাছাড় জেলার ফার্টিলাইজারের দায়িত্বে থাকা নোডাল অফিসার রাহুল চক্রবর্তী ও একজন পরিদর্শক রামনগরের ওই গুদামে পৌঁছেন কৃষি বিভাগের আধিকারিকরা জানতে পারেন তারাপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা আজিজুদ্দিন বড়বুইয়া নামে এক ব্যক্তি এই ইউরিয়াগুলো মজুত করে রেখেছেন আজিজুদ্দিনের খুঁজে আধিকারিকরা রাতে তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি তাকে গুদামে আসার জন্য পরিবারের সদস্যদের বললেও তিনি আসেননি তাই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার রাতেই সিল করে দেওয়া হয় ইউরিয়া সার মজুত করে রাখা গুদামটি এদিকে জেলা কৃষি আধিকারিক এল আই সিংহের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান রামনগরের গুদামে যেসব সার মজুদ করে রাখা হয়েছে এসব অবৈধ এর কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন অনুমোদিত পাইকারি বা খুচরো সার বিক্রেতা ছাড়া অন্য কেউ এভাবে সার মজুদ করে রাখতে পারেন না তাছাড়া সার মজুদ করে রাখা আজিজুদ্দিন বড়বইয়া কোনো অনুমোদিত সার বিক্রেতাও নন এভাবে অবৈধভাবে সার মজুদ করে রাখার বিরুদ্ধে বিভাগের পক্ষ থেকে শিলচর সদর থানা এজাহার দায়ের করা হয়েছে এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে মঙ্গলবার বিকেলে গুদাম থেকে ইউরিয়া সারগুলি বাজেয়াপ্ত করে অপরদিকে আসন্ন হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা ও হাই মাদ্রাসা পরীক্ষার পরীক্ষা কেন্দ্রগুলির জন্য কেন্দ্র সমিতি গঠনের নির্দেশ দিল সেবা পরীক্ষার্থীদের অভিভাবক শিক্ষাবিদ বিদ্যালয় পরিচালন সমিতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বাস্থ্য বিভাগের আধিকারিক প্রমুখের উপস্থিতিতে এই সমিতি গঠন করতে হবে বলে জানানো হয়েছে সেবার নির্দেশ অনুযায়ী এই কেন্দ্র সমিতি গঠন করতে হবে আগামী একত্রিশ জানুয়ারির আগে সাংসদ বিধায়ক বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কিংবা আধিকারিক স্তরের কেউ কেন্দ্র সমিতির সভাপতি হতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষ প্রধান শিক্ষক সমিতির সম্পাদকের দায়িত্বে থাকবেন ছয় মাসের জন্য কেন্দ্রটির ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্বে থাকবেন এই সম্পাদক পরীক্ষা সুচারুভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দুইজন সহকারী ভারপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা হবে পরীক্ষা কেন্দ্র সমিতির সদস্য হিসেবে হিসাবে শিক্ষাবিদ কিংবা সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক ডাক বিভাগের আধিকারিক স্বাস্থ্য বিভাগের আধিকারিককে অন্তর্ভুক্ত করতে হবে সেবার গাইডলাইন অনুসারে কেন্দ্র সমিতিগুলি গঠন করতে হবে বলে নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে এদিকে পরীক্ষা কেন্দ্রগুলি পরিচালনার জন্য সেবা পরীক্ষার্থী পিছু তিনশো টাকা করে দেবে ম্যাট্রিক পরীক্ষার শেষে পরীক্ষা কেন্দ্রগুলিকে ব্যবহারিক প্রমাণপত্র দাখিল করতে হবে অন্যদিকে হাইস্কুল শিক্ষান্ত ও হাই মাদ্রাসার বিশেষ পরীক্ষার মার্কশিট সেবা পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রেরণ করেছে বলে জানা গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত